Baudi? Oh, Baudi! Baudi, কেমন আছেন? কি ব্যাপার? তোমরা এই টাইমে? দাদাকে তো কালকে দেখলাম, টোটোতে চাপলো। তাতে তোমাদের কি শুনি? দাদা তো ঢেরো। মানে কিনছিল কিনছিল, বাজারে ঢেরোস কিনছিল। আমি তো টিপে টিপে কচিগুলো দিলাম আর সবজিওয়ালাকে বললাম এই পয়সা কম নিবি এটা আমাদের দাদা আমাদের দাদা দাদাকে তো এটাও বলেছি দাদা আর টোটো চড়বেন না এবার একটা চার চাকা কিনে ফেলুন বৌদি শপিং এ বেরোবে আর ওই সব টোটো অটো মানায় নাকি মানায় নাকি মানায় নাকি একটা গাড়ি করে যাবে রানীর মতো বলছিলাম বৌদি আজকে দেবেন নাকি চাঁদা চাঁদা চাঁদার কথা বলছিলাম বৌদি সামনে তো ফার্স্ট জানুয়ারি তাই আমাদের ক্লাব থেকে একটা অনুষ্ঠান করব ভাবছি তাই চাঁদার কথা বলছিলাম বৌদি এই তোরা কোথায় গেলি রে না দে টাকা দে কিসের টাকা আরে ভাই ফার্স্ট জানুয়ারি আমার ঘরে ক্লাব থেকে একটা অনুষ্ঠান করব তাই চাঁদা চাঁদা দে টাকা দে ওই টাকা ফাকা আমার কাছে নাই বাড়তে যে লে লাগা আরে ভাই তোর ঘরে বাড়ি যাই তো ভাবির সাথে বিশাল কাণ্ড আবে দাঁড়া 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 ভাই তোর মুখ এত হঠাৎ উজ্জ্বল এবং পরিষ্কার হলো কি করে আগে তো এরকম ছিল না কোন সাবান ব্যবহার করছিস রে ভাই সাবান দূর পাগলা আমি ব্যবহার করি মুস্টাকের হার্বাল স্কিন লাইটিং অয়েল এবং হার্বাল স্কিন লাইটিং ফেস ওয়াশ এটা আবার কি ভাই আমাকে বল না ভাই আমাকে বল তুই দেখ আমার মুখটা কত নিস্তেজ এবং অয়েলি হয়ে গেছে আমাকেও একটু সাহায্য কর দেখ ভাই এগুলা হলো স্কিনের লেগে খুবই ভালো প্রোডাক্ট এই কম্বোর মধ্যে তুই পাবি মুজটাকের হার্বাল স্কিন লাইটিং অয়েল এবং হার্বাল স্কিন লাইটিং ফেস ওয়াশ হার্বাল স্কিন লাইটিং অয়েল এটার ভিতরে পাবি তুই হলুদ এবং অ্যালোভেরার গুণ আর এটা 100% ন্যাচুরাল এই অয়েল তোর স্কিনকে উজ্জ্বল এবং চকচকে করে তুলতে সাহায্য করবে এটা কিভাবে ব্যবহার করব এটা ব্যবহার করা খুবই সহজ এই দেখ এই যে হার্বাল স্কিন লাইটিং অয়েলটা আছে এটা থেকে 3-4 ফোঁটা হাতে লেওয়ার পর ভালো করে স্কিনে মালিশ করতে হবে তারপরে 10 মিনিট অপেক্ষা করতে হবে 10 মিনিট হয়ে গেলে মুখটাকে হার্বাল স্কিন লাইটিং ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিতে হবে কারণ এতেও আছে হলুদের গুণ যেটা তোর স্কিনকে গভীরভাবে উজ্জ্বল এবং পরিষ্কার করে তুলতে সাহায্য করবে আর এটা লাগালেই অনেক ফ্রেশ লাগে আর এটার গন্ধও দুর্দান্ত আরে বাহ এটা তো খুব কাজের এই কম্বোটা আমি কোথায় পাবো এটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম এটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তুই ওই লিংকে গিয়ে ক্লিক কর তারপরে বাই নাও এ ক্লিক করে অর্ডার করে আনিয়ে নে হ্যাঁ হ্যাঁ ভাই আমি এখনই করছি হ্যাঁ বন্ধুরা এই প্রোডাক্টটা সত্যি খুব উপকারী আপনারাও একবার ট্রাই করে দেখুন আমি নিজে পার্সোনালি ইউজ করি এটার লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তো এক্ষুনি গিয়ে অর্ডার করে আনিয়ে নিন তো বল ভাই ফার্স্ট জানুয়ারি কি প্রোগ্রাম করছিস কি প্রোগ্রাম করব ধর এখনো ঠিক হয়নি তো পাড়ার সব ছেলেপিলে বলছিল যে বুকবুকি ড্যান্স লি আসবো বুকবুকি ড্যান্স আবার কি বে আবে ওই স্টেজের উপর উঠে মায়া গেলা ডিচিক 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 করে নাচে না ওগিলা কি বুক বুকি ডান্স বলে আবে না না ও সব কিছু আনা যাবে না পাড়ার ছেলেপিলা সব খারাপ হয়ে যাবে দেখি ক্লাবের সভাপতি আর সহসভাপতি কি সিদ্ধান্ত নেয় ঠিক আছে ভাই আমি আবার চাঁদা কালেকশনে যাব হ্যাঁ হ্যাঁ
না তুই যা, আমারও মাঠে প্রচুর কাজ আছে, কইরা টরে আবার বাড়ি যাব। এলা এটা খাও, এটা খাও। আপেলটা যা মিষ্টি না লাগলো। দিদি কি হলো? কি দিদি, আজকে শরীরটা আমার খুবই খারাপ, জ্বরে গা পুড়ে গেছে, মাথা খান তুলতে পারি না। আজকে দুপুরে রান্নাটা তুমি যদি করতে। কি বললি তুই? রান্না করবো আমি? আমার কি খাবি? আবার আমাকে তোকে রান্না করে খাওয়াইতে হবে? হয় নিজে রান্না কর, গা নাইলে বল গা তোর বাপকে যে আমার লাগে একটা ঝি পেঠাও। কেমন কথা বলছো দিদি? প্রতিদিন তো আমি রান্না করি, আজ আমার শরীরটা খারাপ বলে তোমাকে বলছি। আর আমরা তোমার ঘে টাকাই খাই মানে? বরঞ্চ তোমরাই আমার ঘে টাকাই খাইছো। আমার ভাত আর রাত দিন জমিতে খাইতে ফসল ফলাইছে বলে তোমরা এরকম শখ করে ফলমূল খাইছো আর এত সুখে আছো। দাদা তো কোনো কাজই করে না, কোনো না কোনো বাহানা করে আমার ভাতারকে মাঠে খাটতে পেঠিয়ে সারাদিন বইয়ের আঁচলের তলে বইয়ের গোলামি করা ছাড়া আর কোনো কাজ না। ও মাগে, মাগের কথা শুন। হ্যাঁ জি, তুমি কথা গলা শুনলে? শুনলে তুমি কি বললে? শুনলে কিছু বলুক না, চুপ করে থাকবে? কিছু বলুক, কিছু বলুক। কিছু ওকে চোখাই। এই তুই আমার বউকে কথা বলি কেন? বল বল। ও তুমি আর তোমার বউ পায়ের উপর পা তুলে খাইবে, ওদিকে আমার ভাত আর মাঠে সারাদিন কাজ করবে, এদিকে বাড়িতে আমি কাজ করব, এটা কোন ধরনের বিচার দাদা? হ্যাঁ তাই তো, কি বিচার? এটা কি ধরনের বিচার বানু? কি বিচার? কি বিচার? আমি যদি টাকাটা না লাগাই চাষটা কুড়ি থেকে হবে শুনি? ওরে বাপরে, কোন টাকাটা দিয়েছো দাদা? আমার শ্বশুর যে টাকাটা রেখে গেলছিল ওই টাকাটা? কেন ওই টাকাটা আমার ভাতারের অধিকার না? কি ব্যাপার, কি হলো? দেখো না দিদিকে, আমি বললু যে জ্বরের শরীরে আমি তো উঠতে পারি না, তো দুপুরে রান্নাটা তুমি করে দাও। সে লেগি দিদি আমাকে বলছে যে বাপের বাড়ি থেকে ঝিলিয়ে গিয়ে অভিনয় করানি, শরীর লিয়া উঠতে পারে না, বা কাপড় তুলে ঝগড়া করতে আসতে দে। ও আমি ঝগড়া করতে আইনুটি? গল্প সাজানি মিথুক মাগি। চুপ, একদম চুপ। কি রে দাদা, আমার বউটাই তো বাড়ির সব কাজ করে। আরে আমি তো ওকে মানা করি যে তোমার লেগে জানে দাদা বৌদির কোনো অসুবিধা না হয়, আজ হয়তো শরীরটা খারাপ বলে রান্নাটা করতে বলেছে। ছেলে কি ওরকম বলবে? আরে বাবা দেখ, মায়া ছাইলার একটু দোষ থাকবে। ছেলে কি তুই একটা মরদ লোক হয়ে মায়ের ছেলের সাথে লাগতে যাবি? আবে তুই কত বড় মরদ, আমার সাথে লাগ, আমার সাথে লাগ। মানে আমাকে তোর সাথে লাগতে হবে? আই লাগ, তুই কত মাস থানা চাস তাই দেখছি। আই শালা, আরে ছাড়ো, আর কোনো কথা হবে না, আজ থেকে সব আলাদা, সব আজ থেকে আলাদা করে খাবি রে শালা। আমার বাড়ি থেকে বাড়ি যা, তুই পুরো দিন বাড়তে থাকবে রে শালা। আবে তাই হইলো, না খেতে পাই মরে যাবো তাও ভালো, তাও তোর ঘেসা তার খাবো না রে শালা। হ্যাঁ জি, আলাদা তো হয়ে গেল, কিন্তু দাদা তো আমরাকে কিছুই দিলে না। আব্বা মরে যাওয়ার সময় যেমন চাল করে সব জমি জায়গা নিজের নামে লিখে নিয়েছিল, তেমনি এবাকার আমরাকে ভিন্ন করে দিলে, তাও একটা ফুটা করিও দিলে না। এবাকার কি আমরা না খেয়ে মরবো? তুমি একটু চুপ করে থাকো তো, আমি দেখছি কি করা যায়। ভাই তুই কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি? কেন, চাষবাস? চাষবাস কি হলো তোর? দাদা আমাকে আলাদা করে দিয়েছে, আর যেহেতু সব জমি দাদার নামে, তো আমার আর কি কাজ? আমি তো তোকে আগেই বলেছি না ভাই, যে এতটাও সহজ সরল হইছি না যে তোকে ভবিষ্যতে পস্তাইতে হয়। আমি বুঝতে পারিনি রে যে দাদা বৌদি আমার সাথে এইরকম করবে। তোর তো এটা আগেই বুঝে লওয়া দরকার ছিল, যখন তোর দাদা সব জমি জায়গার ভাগ তোকে একটুও না দিয়ে সব নিজের নামে করে নিয়েছিল। ছাড় বাদ দে, কাল আয়, দেখি তোর লেগে কি করতে পারি। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন আসি। আচ্ছা যা।
no! Yeah, ma! Katie! Oh no! রাইতে কি খেয়েছিল টি যে এতক্ষণ ধরে হাগছে রাইতে পেট ভরে খাইবে আর সকালে পয়সা ভরে হাগবে হ্যাটে তোর জ্বালা তো মনে হচ্ছে শান্তিতে একটু হাগতে খানো পাবো না বাবা ঢুকা মাত্রই মনে হচ্ছে একবারে ঠক ঠক করতে চলে এসছিস বাপরে ঢুকা মাত্রই এক ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি রাইতে কেলার মুচা দিয়ে ভাত খেয়েছিল নাকি যে হাগে একবারে কষে গেলছে ওই যদি বাথরুমে এক ঘন্টা করে টাইম লাগাবে তারে অন্য কেউ হাঁকবে না নাকি ওই রকম ফাঁকা ফাঁকা হাঁকতে গেলে নিজে আট করে বাথরুম গড়াইতে হবে তুই মনে হচ্ছে আট করে গড়ালছিলি টি তো কার জায়গার ওপর আছে তোর বলতে একটু লজ্জা করে না টি ওই তো মালমারি বাটপারি করে সব লিয়ে লিলি তো তোর জায়গার ওপর থাকবে না মাগির কথা শুনে আমার হাঁকা খানটাই চমকে গেল থাক মাগি তোর জায়গা তোর বাথরুম লিয়ে দাদা আমি আপনাকে আর কথাই বলেছিনু তুমি সব কাজ করে নিতে পারবে তো হ্যাঁ দাদা পারবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাল থেকে আমার ওই লাডু বা সব জমিগুলো দেখাশোনা করবে আচ্ছা দাদা দেখবে ফসলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় না না দাদা আপনি ওই সব নিয়ে কিছু ভাববেন না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাল থেকে কাজ শুরু করে দাও আচ্ছা আচ্ছা ভাই লাহারি লিয়ে এসছি খায়ালে তুই যায় একটু গাছের তলে বস আমার আর একটু মাটি দিতে বাকি আছে করে টরে আসছি সালারে একটু কেন লাগে মিষ্টি লাগালো ভাই তুই খালি ফালতু ফালতু পয়সা গালা উড়াছিস এত গালি টাকা টিকিটে না উড়িয়ে ভবিষ্যতের লাগে সঞ্চয় কর বুঝলি তো তুই মনে হয় ঠিকই বলছিস ভাই আমার ভাগ্যে মনে হয় লটারিতে টাকা নাই ভাই চল আস তোর ভাগ্য পরীক্ষা করি না না ভাই আমি যেরকম আছি মেলায় ভালো আছি আমার অত বড় লোক টরলোক হওয়ার শখ নাই আরে মাত্র 30 টাকা তো আমি কি তোকে প্রতিদিন কাটতে বলছি নাকি শুধু একদিনই কাটবি চল না ভাই চল না ভাই চল তুই যখন অত করে বলছিস দাঁড়া খায়ালি তারপর যাচ্ছি কই লিয়ে যাও ভাই 30 টাকা 1 কোটি 30 টাকা 1 কোটি খেললি লাখপতি নাম্বার কটা হেভি আছে ভাই খেললি লাখপতি দাদা আমরাকে এক ঘর 30 টাকা লটারি দাও তো এলো ভাই লাও ভাই চল ভাই চল হেভি নাম্বার আছে ভাই হেভি নাম্বার আছে এই চান্স বারবার আসে না এই চান্স বারবার আসে না কাটলেই লাখপতি এইভাবে হাঁপাছিস কেন ভাই ভাই তোকের মাঠে কাজ করতে হবে না ভাই তুই এখন কোটিপতি তুই টিকিটে 1 কোটি টাকা পেয়েছিস এই যা তো আমার এখন মেলায় কাজ আছে এখন মজা করিস না যা মজা করি না ভাই এটা দেখ দেখ তুই দেখ ভাই ইয়া তুই আমাকে কি দেখালি ভাই ভাই রে Thank you.
এলা হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ গো মেলা দিন তো হলো ওই গ্রাম থেকে আসছি দাদা বৌদি কো মেলা দিন দেখিনি ওরা এখন কি করছে না করছে তুমি যেমন ওরাকে লিয়া ভাবছো তুমি কি ভেবে দেখেছো যে ওরা তোমাকে লিয়া একবারও ভাবে কিনা টিঙ্কু ভাই টিঙ্কু ভাই আমাকে সাহায্য করো ভাই আরে বৌদি তোমার এই অবস্থা হলো কি করে আর তুমি কাঁদছই বা কেনে দাদা কুঠে আর বলিও না ভাই আজ থেকে দু মাস আগে তোমার দাদার একটা বড় অ্যাক্সিডেন্ট হয় 15 দিন জ্ঞান ফিরেনি জ্ঞান ফিরার পরে ডাক্তার বাবু বললে তোমার দাদার অ্যাক্সিডেন্টের কারণে ব্রেনে খুব আঘাত পেয়েছে তাই অপারেশন করাইতে 80 লক্ষ টাকা খরচ হবে আমি জমি জায়গা সব বিক্রি করে 80 লক্ষ টাকা জমা করি ডাক্তারে আবার বলছে আরেকটা অপারেশন করাইতে হবে তাতে 20 লক্ষ টাকা খরচ হবে অপারেশন না করাইলে তোমার দাদা আর বাঁচবে না আমাকে সাহায্য করো টিঙ্কু ভাই আমাকে সাহায্য করো হাসি না কাঁদিও না বৌদি কাঁদিও না আমরা তো আছি দেখবে দাদার কিচ্ছু হবে না এলাও দিদি এতে 20 লক্ষ টাকা আছে তাড়াতাড়ি যায় আগে দাদা চিকিৎসা করাও থাক তার আর কোনো দরকার নাই দাদা দেখলে তো রেজবানু পাগলটা আমাকে কতটা ভালোবাসে কিন্তু আমি শুধু নিজের স্বার্থটাই বুঝে গেছি কোনোদিন ভালোবাসতে পারিনি লোভ যে কতটা খারাপ জিনিস সেটা আমি ভালো করেই বুঝে গেছি পারলে তুই আমাকে ক্ষমা করে দিস রে আজ দেখলে তো রেজবানু ছোট ভাই আর ছোট ভাইয়ের স্ত্রী আমরাকে কতটা পরিমাণ ভালোবাসে পারলে আমরাকে ক্ষমা করে দিস দাদা এ তুমি কি বলছো আমরা মানুষ আর মানুষ মাত্রাই ভুল করে কিন্তু ভুল করে যে নিজের ভুল নিজেই বুঝতে পারে তার থেকে বড় মানুষ কেউ হয় না ভাই রে ভাই দাদা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল সেজন্য সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা স্কিনকে আরও লাইট এবং ব্রাইট করে তুলতে মুচটাকের হার্বাল স্কিন লাইটিং কম্বোটি অবশ্যই ব্যবহার করুন এটি খুবই উপকারী এটি আমি নিজে পার্সোনালি ইউজ করি আর আপনারাও একবার ট্রাই করুন এটির লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তো এক্ষুনি গিয়ে লিঙ্কে ক্লিক করে অর্ডার করে আনিয়ে নিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই